তালাক দুই তালাক তিন তালাক চলে যাচ্ছে। ভাইরাল সুমাইয়ার মা টিকটক করায় সুমাইয়ার বাবা রাগ হয়ে সুমাইয়ার মাকে তালাক দিয়ে দিল। দর্শক, আলোচিত একটা ভিডিও, সুমাইয়ার মাকে কিন্তু তালাক দিয়ে দিছে অলরেডি। দর্শক, যদিও সে নাটক বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু এটা শরিয়াতে ইসলামে কোনোদিন এটা নাটক বলে চালাবে না, এটা 100% তালাক হয়ে গেছে। এটা বাংলাদেশের সব থেকে বড় মুফতি আসলো, সে কিতাবে দেখাতে পারবে না যে এটা তালাক হয়নি। দর্শক, এটা 100% কিন্তু তালাক হয়ে গেছে, যেটা আপনারা দেখবেন। চলুন আমরা ছোট্ট আকারে ভিডিওটি দেখে আসা যাক। সেখানে তারা ভাইরাল হওয়া নিয়ে গ্যাঞ্জাম বাঁধাচ্ছিল যে এর থেকে আমি বেশি ভাইরাল, সুমাইয়ার মা সুমাইয়ার বাবা থেকে বেশি ভাইরাল, এই কারণে সুমাইয়ার বাবার জামা কাপড় ধুতে পারবে না, এই কারণে তাকে তালাক মেরে দিল ঘবাঘব করে তিনটা। এখন বজর ঠেলা, এখন বউকে ভাগরা আলি দিয়ে আবার বিয়ে করতে হবে। দর্শক, চলুন দেখে আসা যাক ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং সারা ভাইরাল সারা বাংলার ভাইরাল নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখুন ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এক তালাক দুই তালাক তিন তালাক চলে যাচ্ছে। ভাইরাল সুমাইয়ার মা টিকটক করায় সুমাইয়ার বাবা রাগ হয়ে সুমাইয়ার মাকে তালাক দিয়ে দিল। এ তুমি কি করো? আমি যেটা আমি একবার তোরে কবার ডাকছি আমি, হ্যাঁ বন্ধ কর তোর টিকটক, ধর তুই কাপড়ে ইডিট দুইয়া সুন্দর করে রাখিস। হলো বারে তুমি বাইরে আল, আমি বাইরে আল, আমার কি কিছু লাগে না? কি লাগবে তোমার? তোমার সুন্দর তো তোমার আমার সুন্দর লাগে না? এ আমি একটা বায়াল মানুষ, আমি একটা বিচার কম বাইরাল, আমি তো বাইরাল। কিসের তোর বাইরাল? তোরে কয়জন চিনে? বাংলাদেশের মা তোরে চিনে না? তোমার কাগজ দিতে হবে। হ্যাঁ, যে আমার ব্যবস্থা আমি নেই। হ্যাঁ, আমার যে তুই একটা ব্যবস্থা আমি নেই। আপনাদের কি হয়েছে এত এই ছেলেবেলা করতেছেন গেলে গিয়া 12 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা এত জগে জগে করেন গেলে কি আমি ঘুমাইতে পারবো না আজকে বাসায়? আমি একটা জিনিস কই আইয়া দেখি তাই অন কি টিকটক করে, কি টিকটক করে খালি। আমি এখন বারে তাইরে ডাকি আমার একটা কথা তাই পাত্তা দেন। এই আপনি তো টিকটক করেন কেন? যে সংসারে কাজ কাম রাখে টিকটক করেন কেন? আগে নাকি প্রতিদিন খালি ঝগড়া করা লাগে আর মানুষ থাকে না বাসায়? আরেকজন বুয়া আমি আনবো না, আরেক বেটি আমার কাপড় ধুইয়ে দিব। জামার কাপড় ধুবেন এবার কেমন কথা? কাজের বুয়া না, কাপড় তো ধুইতেই হবে। আমার কাপড় সব ধুমু। আরে আমি রাস্তা চলতেই হবে না, আমি তো বাইরাল। তুই গরল লাগি বাইয়াল, তুই রাস্তার লাগি না। রাস্তা তৈলে আমি পুরুষ মানুষ। শুনেন, আরে আমি পুরুষ মানুষ না, আমি 10 জন লইয়া চলতে হইব। দিগা তো কত মানুষ আসে, কত বেড়ি আসে, কত বেড়ি। আপনি কি সে আপনি আপনি জামা কাপড় দিছে, কাপড় ধর না কেন? আপনি একটা কাজ করেন, আপনার বউ যে তো এই রাজনামের মতো থাকতেছে, আপনি আমি একটা ব্যবস্থা আমি আসেন কারা তোরে আমি ব্যবস্থা একটা বিয়া করেন তাও তো হয়। শুনেন, জামাইয়ের শুন আমি একটা কথা বলি, জামাইয়ের কাজ করা লাগে শুনেন, শুধু আমি এখন চলে যাই হয় না। তোরে আমি এখন এই মুহূর্তে আমি আমি সাত আমি অন্য কায় লইয়া আমি গর খাইতাম, আমি নিশ্চয় গর লইয়া খাইমু। আমি তোরে এখন তালাক দিয়ে দিম, এক তালাক দুই তালাক তিন তালাক চলে যাচ্ছে। মা এই কি কর আপনি বুঝা ক্ষতি যেতেছে গা, এ আট খাও যেতেছে গা। শুনেন, আপনি সংসার তো এই যে আপনারা আসলে বুঝেন নাই বলে এই যে দিছে গেছে গা জামাই। আপনারা এখন কোনো ভাবে কোনো সংসারও করতে পারবে না যদি জামাই আয় হবো পরে, বুঝছেন? বুঝেন এগুলো কিছু? আপনারা তালাক দিয়ে দিছে, এই দুইটা কাপড় ধুয়ে দিলে কি হইতো আপনার? হইতো নাকি? টাকা আসে যে এই যে আপনাদের বয়সে মানুষ টিকটক করে, আপনাদের ওই বয়স আছে ঝগড়া করেন ঝামেলা চলে গেল। এখন আপনি বলেন আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চান? এই যে আমার ভুলে গেছে, কিভাবে পাতা হিরণ ডাইনা দিব? দেখো কই গেছে, সে তো আপনি তালাক দিয়ে গেছে, এখন আপনি হেরা দিতে চান? আপনি আর একটা বিয়া বয়া লাগবো, বিয়া বয়া পরে হেরা আমার নতুন বিয়া বিয়া করতে হবে, এটা একটা হিল্লা বিয়া, বুঝেন? যান আর বাপের বাড়ি যান, আমি বাড়িওয়ালারে কমু সব কিছু। হাই হাই সব তারা কাজ করমু দি, দেখলে আমি আর বাসি না। এই এমন কাজ কেউ করে? বুড়া বয়স দুজনে দুজন তালাক দিলাইছে, না বুঝলে যা। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, আশা করি কিছু বুঝতে পেরেছেন। হয়তো আপনারা ভাবতেছেন এটা কিন্তু নাটক না। দর্শক, আপনারা যা ভাবতেছেন সবগুলো কিন্তু নাটক না। দর্শক, আমরা জানি বিবাহ এবং তালাক নিয়ে, আপনারা একটু খেয়াল দেখে শুনবেন, বিবাহ এবং তালাক নিয়ে
কোনো পরীক্ষার ফাজলেমি হয় না। তিনজন মানুষ যদি সাইডে থাকে এবং ওকে যদি বলা হয় তোকে আমি বিয়ে করে নিলাম, এটা কিন্তু বিয়ে হয়ে যায় মেয়ে যদি রাজি থাকে, এরকম অবস্থা এখানে তিনজনের থেকে বেশি হয়েছে। এবং সে এই নাটকটা করতে পারতো আলাদা মহিলা যার সাথে তার বিবাহ হয়নি, তাকে যদি বলতো তোকে তিন তালাক দিলাম, এতে সমস্যা হতো না। যেহেতু তার স্ত্রী ছিল এখানে, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছে অবশ্যই তালাক হয়ে গেছে, যদিও সে নাটকের ভান করতেছে বাস্তবে। এখন এর বউ ফিরিয়ে নিতে গেলে কি করতে হবে দর্শক? এখন তাকে একজনের কাছে হিলা দিতে হবে, সে তার মতো করে সে যদি তালাক দিয়ে দেয় তারপর সুমাইয়ার বাবা আবার তাকে বিয়ে করতে পারবে। দর্শক, আমাদের বাঙালি নাটক করতে করতে এত দূর পর্যন্ত চলে গেছে যে পাবলিকলি পাবলিকের সামনে তালাক বলতেছে, তা এটা তারা কোনো প্রকার অপরাধ মনে করতেছে না। দর্শক, এখন এদের কি করা দরকার? এখন আমি যা বললাম হিলা করাতে হবে। এবার আমি কিন্তু ফতোয়া দিচ্ছি তা না দর্শক, আমি ইসলামী একটা বই পড়েছি এবং অনেক কিতাবাদি পড়েছি, তার ভিতর এরকমটাই ঠিক যেরকমটাই বললাম এরকমটাই লেখা। আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টি, তো আমার থেকে হয়তো আপনি জ্ঞানীগুণী লোক, অবশ্যই জ্ঞানীগুণী লোক। দর্শক, আপনারা হয়তো জানেন। এবার এদেরকে কী করা দরকার? অবশ্যই হিলা করানো দরকার। যদি তারা এই হিলা জিনিসটা বিশ্বাস না করতে পারে এবং যদি এরা এই জিনিসটাকে মেনে নিতে রাজি না হয়, তাহলে দর্শক এদের কী করা উচিত? এদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, যেহেতু তারা ইসলামের একটা বিধানকে মানেনি, অবশ্যই তারা কাফের হয়ে যাবে। দর্শক, এবার আপনারা কী অ্যাকশন নিতে পারবেন? অবশ্যই কমেন্টে নিতে পারেন এবং এই অনুযায়ী তাদেরকে হুঁশিয়ারি করা হবে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন আলোচিত সমালোচিত খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, তো শেষমেশ একটা কথা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক আপনাদের এতদিন আমাদের সাপোর্ট করার জন্য, অল্প দিনের ভিতরে এতদিন আমাদের এত দূর এগিয়ে দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।